এখন ম্যাক্সিমাম মানুষই কোনো একটা পিসি কম্পোনেন্ট পারচেস করার আগে অনেক ধরনের রিসার্চ করে, আর এটার ফলে এটা স্বাভাবিক যে তার নিজের পিসি বিলটা করতে ইচ্ছা করবে। আর এটা অনেক বেশি হেল্পফুল বিলিভ মি ওয়েন আই সে দিস, কারণ আপনি যদি পিসি বিল করতে পারেন আর কারেকশনগুলো সম্পর্কে জানেন তাহলে হার্ডওয়্যার ট্রাভেল শুটিং আপনার জন্য কোনো প্যারাই হবে না। ফর এক্সাম্পল, আপনার যদি হার্ড ড্রাইভটা উইন্ডোজে শো না করে কারণ আপনার SATA কেবলটা আর SATA পাওয়ার কেবলটা লুজ হয়ে গিয়েছে, তাহলে আপনি যদি কানেকশনগুলো সম্পর্কে জানেন তাহলে প্রথমেই এটা চেক করবেন, আর যদি না জানেন তাহলে এটা নিয়ে আপনি দোকানে যাবেন, যেটা আপনার জন্য একটা বার্ডেন হবে। আর এই দোকান থেকে পিসি বিল করার ফলে আমি দেখেছি যে আমার ফ্রেন্ডরা যারা বিল করেছে দেখা যায় যে চ্যাসিজের সাথে অনেকগুলো স্ক্রু আসে, তো একটা মাইক্রোটেক্স মাদারবোর্ডকে চ্যাসিজের সাথে টাই করতে মিনিমাম 8টার মতো স্ক্রু লাগে, তো দেখা যায় যে তারা 4 কোণা 4টা লাগায় দেয়, আর কেবল ম্যানেজমেন্টও বেশ একটা টাইম দেয় না, দিন শেষে স্ক্রুগুলো ফেরতও দেয় না। তো ফিউচারে যদি আপনি কোনো একটা প্রোডাক্ট পারচেস করেন তাহলে যে এই স্ক্রুগুলো দিয়ে আপনি যে চ্যাসিজের সেটা মাউন্ট করবেন এই স্ক্রুগুলো আপনার কাছে থাকে না। তো আমার সাজেশন থাকবে আপনারা মার্কেট থেকে পিসি কম্পোনেন্টগুলো পারচেস করে বাসায় নিয়ে এসে সেটা বিল করেন, আর ফর দ্য ফার্স্ট টাইম আপনি যখন একটা পিসি পুট করবেন বিল করার পরে সেটা একটা আলাদা রকম শান্তি দিবে। তো আজকে আমি এই ভিডিওতে ফুল ডিটেলসে দেখাবো আপনি কীভাবে একটা পিসি বিল করতে পারেন, A to Z নো ম্যাটার আপনার রাইজেন বিল আর AMD বিল, আমি দুইটাই দেখাবো। তো ভিডিও ফুটেজগুলো আমার একটা ফ্রেন্ডের বাসায় তার মোবাইল দিয়ে শ্যুট করা, তো লাইটিং কন্ডিশন অত ভালো ছিল না, বাট আই হোপ আমার কথার সাথে সাথে আপনারা দেখলে আপনারা সেগুলো বুঝবেন। So hello YouTube, this is Tawfiqur Rahman and you are watching GameNet Bangladesh. তো ফার্স্টই আসবে মাদারবোর্ডের প্রসেসর ইনস্টলেশন। তো এটার ক্ষেত্রে প্রথমে আপনি মাদারবোর্ডটাকে বক্স থেকে আনবক্স করেন, এরপরে মাদারবোর্ডটাকে বক্সের উপরে রাখবেন, আর দেখবেন যে আপনার মাদারবোর্ডটা একটা প্লাস্টিক দিয়ে মোড়ানো আছে। তো এটা যেসে প্লাস্টিক না, এটা একটা অ্যান্টিস্ট্যাটিক প্লাস্টিক, তো মাদারবোর্ডটাকে ওই প্লাস্টিক থেকে বের করে ঠিক প্লাস্টিকটার উপরে রাখবেন। এরপর আপনার প্রসেসরটাকে আনবক্স করেন। সো নাও লেটস টক অ্যাবাউট ইন্টেল প্রসেসর ফার্স্ট। ইন্টেলের প্রসেসরগুলোর দিকে খেয়াল করে দেখবেন যে প্রসেসরের দুই সাইডে দুইটা কাট আউট আছে, আর মাদারবোর্ডের সকেটেও ঠিক দুই সাইডে নচের মতো একটা অংশ আছে। তো এই নচের মতো অংশ আর এই কাট আউট দুইটাকে অ্যালাইন করে হালকা একটু উপর থেকে প্রসেসরটাকে ছেড়ে দিবেন। যদি প্রসেসরটা অটোমেটিক্যালি না বসে তাহলে জাস্ট ডানে বামে জাস্ট একটু মুভ করবেন, কোনোভাবে নিচে প্রেস করবেন না, কারণ প্রসেসর অটোমেটিক্যালি বসবে। আর আপনি যদি কোনোভাবে নিচে প্রেস করেন আর সেটা যদি অ্যালাইন ঠিকমতো না হয় তাহলে পিনগুলো বাঁকায় যেতে পারে। তো আপনি জাস্ট মুভ করবেন ডানে বামে, দেখবেন যে অটোমেটিক্যালি প্রসেসরটা বসে গেছে। তো বসে যাওয়ার পরে জাস্ট আপনার আঙুলটা দিয়ে জাস্ট একটু উইগল দিবেন, দেখবেন যে মুভ করতেছে কিনা জাস্ট হালকা করে, তো দেখবেন যে না প্রসেসরটা একদম সেট হয়ে গিয়েছে, তখন জাস্ট লিভারটাকে নিচে নামায় জাস্ট খাঁজের মধ্যে আটকে দেবেন। তো এক্ষেত্রে যারা ইন্টেল বিল করতেছেন লিভারটা খুবই হার্ড থাকবে, আপনার খুব ফোর্স দিয়ে আটকাতে হবে, মনে হবে যে আপনি একদম ভেঙেই ফেলতেছেন হয়তো বা, বাট এমন কিছু না, এটা লাগাতে একটু একটু বেশি শক্তি প্রয়োগ করতে হয়। তো আপনি যখন লিভারটাকে নামাই দিবেন তখন দেখবেন যে অটোমেটিক্যালি সেফটি ক্যাপটা খুলে যাবে। এবার আসবে প্রসেসরের উপরে সিপিইউ কুলারটা কীভাবে ইনস্টল করবেন। তো ইন্টেল বিলটার ক্ষেত্রে ইন্টেল লেখাটা একদম বরাবর থাকবে মাদারবোর্ডের, 4টা যে স্ক্রু হোল আছে, তো আপনার কুলারে 4টা স্ক্রু একদম ভালোভাবে অ্যালাইন করে দেখে শুনে এভাবে বসাবেন। বসানোর পরে ইন্টেলের ক্ষেত্রে কোনো স্ক্রু নাই, এটা জাস্ট একটা একটা ক্লিপের মতো একটা জিনিস, এটাকে জাস্ট এক কোণে একটা প্রেস করবেন। তো একটা প্রেস করার পরে যখন একটা ক্লিপ লেগে যাবে, নিচের দিকে প্রেস করার ফলে যখন এটা লেগে যাবে তখন ঠিক তার ডায়াগোনালি আরেকটা স্ক্রু ধরবেন, আর এক্ষেত্রে নিচে মাদারবোর্ডের নিচে হাত রাখবেন, কারণ এখানে একটু ফোর্স দিতে হবে আর কি। এরপরে বাকি 2টা কোনাকোনি লাগাবেন। তো এভাবে ক্রিস ক্রসভাবে লাগাতে হবে, প্রথম 2টা এরপরে নিচের 2টা এভাবে না, ক্রিস ক্রসভাবে লাগাবেন। প্রথমে এক কোণায়, তারপর ঠিক তার অপোজিট ডায়াগোনালি আরেকটায়, তারপর আবার এক কোণায়, তারপর আরেক কোণায়। এবার ফ্যানটা যাতে ঘুরে সেটার জন্য এই ফ্যান থেকে দেখবেন একটা তার বেরিয়েছে, সেটা মাদারবোর্ডের আপনার সিপিইউ ফ্যান হেডারে জাস্ট লাগিয়ে দিব, 4 পিনের ফ্যান হেডার। তো এটা কোথায় আছে? তো ম্যাক্সিমাম মাদারবোর্ডে এটা প্রসেসর সকেট আর র্যামের মাঝখানে কোথাও হয়। তো এটা কোথায় আছে সেটার জন্য আপনি মাদারবোর্ডের ম্যানুয়ালের এই পেজটাকে বের করবেন। তো এই পেজটা খুবই হেল্পফুল হবে থ্রু আউট ইউর বিল্ড, কারণ আপনার মাদারবোর্ডে কোন কোন হেডার কোথায় আছে আর কোন হেডারের কী নাম এগুলো সব এখানে আপনি দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছি যে আমার সিপিইউ ফ্যান হেডারটা ঠিক এখানে আছে, তো আমি এখানে এটা লাগিয়ে দিব। তো এটা কিভাবে লাগাবো সেটা হচ্ছে যে আপনার কানেক্টরে দেখবেন যে একটা নচের মতো খাঁজের মতো একটা অংশ আছে, আবার মাদারবোর্ডে হেডারে দেখবেন যে একটা নচের মতো একটা অংশ আছে। তো ওই খাঁজটা আর নচটা একসাথে মিলে তারপর বসবে। Now let's talk about Ryzen CPUs. তো Ryzen CPU সকেট ইনস্টল করা খুবই সিম্পল, জাস্ট প্রথমে লিভারটাকে খুলে নিব, এরপরে দেখবেন যে Ryzen প্রসেসরের একটা কোণায় একটা অরেঞ্জ কালারের একটা মার্ক আছে, জাস্ট অ্যারোর মতো আছে, আর ঠিক মাদারবোর্ডের সকেটেও এরকম একটা অ্যারো দেওয়া আছে। तो এই দুই অ্যারো জাস্ট অ্যালাইন করে উপর থেকে জাস্ট প্রসেসরটা হালকা করে ছেড়ে দিব, মানে কোনোভাবে নিচে প্রেস করব না, কারণ কোনো একটা পিন যদি বাঁকায় যায় আপনার প্রসেসর ডেড। তো জাস্ট হালকা মানে মানে দুইটা সাইন জাস্ট অ্যালাইন করে উপর থেকে জাস্ট হালকা করে ছেড়ে দিব। প্রসেসরটা যদি অটোমেটিক্যালি না বসে তাহলে ডানে বামে জাস্ট একটু মানে পাশে উপরে ইয়াতে জাস্ট মুভ করব, নিচে প্রেস করব না। তো মুভ করলেই দেখবেন যে প্রসেসরটা অটোমেটিক্যালি বসে গেছে। তো এরপরে জাস্ট লিভারটাকে নামিয়ে লাগিয়ে দিব। তো এবার আসবে আপনার এএমডির ক্ষেত্রে সিপিইউ কুলার ইনস্টলেশন। তো এক্ষেত্রে যে আপনি যদি কোনো স্টক কুলার ইউজ করেন তাহলে প্রথমে আপনার যে যে স্টক মাউন্টিং মেকানিজমটা আছে মাদারবোর্ডে লাগানো ওটা খুলে নিতে হবে, 4টা স্ক্রু। এটা খুলে একটা সিকিউর প্লেসে রেখে দিব, কারণ অনেক আফটার মার্কেট সিপিইউ কুলার আছে যেগুলোর ক্ষেত্রে এই স্টক মাউন্টিং মেকানিজমটা লাগে। তো এটা মাদারবোর্ডের বক্সে বা প্রসেসরের বক্সে কোথাও রেখে দিবেন 4টা স্ক্রু সহ। তো এই স্টক মাউন্টিং মেকানিজমটা খোলার পরে আপনার স্টক কুলারটা নেবেন। তো এমডি যে লেখাটা আছে এটা লেফট সাইডে হবে মাদারবোর্ডের, এরকমভাবে অ্যালাইন করে 4টা স্ক্রু, যাতে 4টা স্ক্রু হলে একদম ভালোভাবে বসে এরকমভাবে বসায় আপনার প্রথমে এক কোণার স্ক্রুটাকে হালকা করে টাইট দিব। হালকা করে টাইট দেওয়ার পরে মানে একদম পুরোপুরি টাইট দিয়ে দিব না, জাস্ট হালকা করে জাস্ট স্ক্রুটাকে ওই হোলে জাস্ট লাগাবো। এরপরে ঠিক ডায়াগোনালি আরেকটা মানে ক্রিস ক্রসভাবে লাগাবো। তারপর ডায়াগোনালি আরেকটা স্ক্রুকে জাস্ট হালকা করে টাইট দিব, এরপরে বাকি দুইটা এভাবে পুরা মানে কুলারটা যদি আপনার স্ক্রু হলে বসে যায় তারপরে তারপরে অল্পিট্ট করে পুরা ইয়াটাকে পুরা কুলারটাকে টাইট দিব। কোনো স্ক্রুকে আপনি আগে একবারে টাইট দিয়ে দিবেন না, জাস্ট অল্প অল্প করে জাস্ট টাইট দিবেন ঘুরে ঘুরে, আর ক্রিস ক্রসভাবে করবেন। তো এক্ষেত্রে আপনি একটা হাত মানে মাদারবোর্ডের নিচে রাখতে পারেন, কারণ অনেক সময় দেখা যায় যে কুলারটা বসালে একটা স্ক্রু লাগালে মানে বাকি কর্নারগুলো উপরে উঠে থাকে। তো সেক্ষেত্রে একটু মানে মাদারবোর্ডের নিচে হাত দিয়ে ফোর্স দিয়ে জাস্ট একটু লাগাবেন আর কি, যাতে স্ক্রু হলে জাস্ট বসে, স্ক্রু হলে বসার মতো এরকম টাইট দিয়ে তারপরে 4 কোণায় টাইট দিব। তো কতটুকু টাইট দিব এক্ষেত্রে হচ্ছে যে আপনি মানে লাগাতে লাগাতে দেখবেন যে একটা পর্যায়ে আসবে যখন মানে মানে স্ক্রু আপনি চাইলেই ঘুরাইতে পারবেন, বাট সেক্ষেত্রে একটা এক্সট্রা ফোর্স দিতে হচ্ছে, মানে নর্মালি আপনি যে ফোর্সে লাগাচ্ছিলেন এতক্ষণ সেই ফোর্সে লাগতেছে না, মানে একটা এক্সট্রা ফোর্স দিতে হবে ওই ওটুক ঘুরানোর জন্য। তো ওই ফোর্সটা দিব না, মানে ওটুক টাইট দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট নর্মালি যতক্ষণ নাই টাইট দেওয়া যায় ওটুকু টাইটই দিব। আর এভাবেই পিসির প্রত্যেকটা স্ক্রু টাইট দিব। দেন ফ্যানটা ঘোরার জন্য সেম ফ্যান কানেক্টরটাকে আপনার সিপিইউ ফ্যান হেডারে লাগিয়ে দিব। সেক্ষেত্রে আপনার কানেক্টরের গায়ে যে খাজের মতো অংশটা আছে আর এই যে ফ্যান কানেক্টরে ফ্যান হেডারে যে আবার নচের মতো অংশটা আছে এই দুটো যাতে একসাথে মিলে যায় এমনভাবে অ্যালাইন করে জিনিসটাকে বসাবো। আর সেটা কোথায় আছে সেটা আপনি আপনার মাদারবোর্ডের এই ম্যানুয়ালের এই পেজ থেকে বুঝে নিতে পারবেন। এইভাবে সংক্ষেপে লেখা থাকবে সিপিইউ ফ্যান এরকম নামে থাকবে। তো এবার আসবে র্যাম ইনস্টলেশন। তো র্যাম ইনস্টলেশন খুবই সহজ, কারণ আপনি চাইলে এটাকে অন্যভাবে বসাতে পারবেন না, এটা একইভাবে ইনসার্ট হবে। তো প্রথমে র্যাম স্লটের সাইডে দেখবেন যে ক্লিপের মতো অংশ আছে, তো সেটাকে স্লাইড করে খুলে নেবেন। কিছু মাদারবোর্ডের ক্ষেত্রে 2 সাইডেই অংশ মানে একটা স্লটের 2 সাইডেই ক্লিপ থাকে, আবার কিছু মাদারবোর্ডের ক্ষেত্রে 1 সাইডে ক্লিপ থাকে। তো যেটাই হোক 2 সাইডে থাকলে 2 সাইডে ক্লিপটাকে খুলে নেবেন। এরপরে র্যামটাকে জাস্ট ওই দেখবেন যে র্যামের নিচে একটা কাট আউট আছে মাঝখানে, আর ঠিক স্লটের গায়েও একটা খাজ আছে। তো ওই কাট আউট আর খাজ যাতে মানে মিলে যায় এমনভাবে অ্যালাইন করে র্যামটাকে বসাবেন। তো ফার্স্টে একটা কর্নারে প্রেস করবেন নিচের দিকে, এতে করে ক্লিপটা লেগে যাবে। এরপরে ঠিক আরেকটা কর্নারে প্রেস করবেন, তারপর ক্লিপটা দেখবেন অটোমেটিক লেগে যাবে। যদি 1 সাইডে ক্লিপ থাকে তো যেটাই হোক 1 সাইডে ক্লিপটা অটোমেটিক্যালি লেগে যাবে, একটা ক্লিক করে সাউন্ড হবে। তো এই সাউন্ডটা খেয়াল করবেন, এই ক্লিক করে সাউন্ডটা যাতে হয়, 2 সাইডে এই সাউন্ডটা হবে। তো র্যাম ইনস্টলেশন ক্ষেত্রে এখানে কিছু একটা কথা আছে। র্যাম ইনস্টলেশন তো সহজ, বাট আপনি যদি এমন একটা মাদারবোর্ড পারচেস করেন যেখানে 4টা র্যাম স্লট আছে আর আপনি 2টা র্যাম পারচেস করলেন, তাহলে কোন 2টা র্যাম স্লট ইউজ করবেন এখানে কিছু কথা আছে। তো ম্যাক্সিমাম মাদারবোর্ডগুলোর ক্ষেত্রে যেগুলোতে 4টা স্লট থাকে সেখানে ডুয়েল চ্যানেল কনফিগারের জন্য আপনার প্রসেসরের দিক থেকে 2nd স্লট আর 4th স্লটটা ইউজ করবেন। যেমন আমি আমারটার ক্ষেত্রে বুঝাই, আপনি আপনার মাদারবোর্ডের ম্যানুয়ালে এই পেজটাতে যাবেন, এই পেজটা খুব ইম্পর্টেন্ট। এই পেজে গিয়ে দেখবেন যে আমার মাদারবোর্ডে যে 4টা স্লট আছে এই 2টা স্লট হচ্ছে আপনার A স্লট আর এই 2টা স্লট হচ্ছে B স্লট। আর এই 2টা স্লটের প্রথম স্লটটা হচ্ছে A1, এরপরটা হচ্ছে A2। B স্লটের প্রথম স্লটটা হচ্ছে আপনার B1, এরপরটা B2। তো এখানে ঠিক লেখাই আছে যদি আপনি একটা র্যাম ইনসার্ট করেন তাহলে A2তে আগে ইনসার্ট করতে, এরপরে যদি আপনি ডুয়েল চ্যানেল কনফিগার করেন তাহলে A2 আর B2 ইউজ করতে, আর যদি আপনি 4টা চ্যানেলই ইউজ করেন মানে 4টা র্যামই ইউজ করেন তাহলে তো 4টা স্লট ইউজ হলো। তো আপনার মাদারবোর্ডের এই পেজটা একটু দেখে নেবেন। কেউ যদি এমন একটা মাদারবোর্ড পারচেস করে যেখানে 2টা স্লট আছে আর যদি সে একটা র্যাম পারচেস করে তাহলে কোন স্লটটা সে ইউজ করবে সেটা ম্যানুয়ালের এই পেজ থেকে ইজিলি বোঝা যাবে। তো আপনার কাছে যদি চাইনিজ ভাষায় ম্যানুয়াল থাকে বা मैनुअलटा कोনোভাবে হারিয়ে গিয়েছে বা যাই হোক তো আপনি আপনার মাদারবোর্ডের মডেল নাম্বার দিয়ে সার্চ দিবেন আপনার ওই ব্র্যান্ডের ওয়েবসাইটে গিয়ে দেন সাপোর্টে যাবেন তারপর ম্যানুয়াল অপশনে গিয়ে আপনি ইজিলি ম্যানুয়ালটা ডাউনলোড করতে পারবেন এবার আসি নেক্সট স্টেপে যেটা সবার জন্য না তো কেউ যদি M.2 পারচেজ করে থাকেন তাহলে সেটা সে এই স্টেপে সেটাকে মাদারবোর্ডে লাগাবেন তো অনেক মাদারবোর্ডের ক্ষেত্রে M.2 পোর্টের উপরে আপনার শিল্ড থাকে তো সেই ক্ষেত্রে শিল্ডটাকে খুলে নিতে হবে আর যেমন এই মাদারবোর্ডের ক্ষেত্রে আপনার M.2 পোর্টের উপরে কোনো শিল্ড নাই তো সেই ক্ষেত্রে প্রথমে আমি M.2 টাকে ইনসার্ট করব সকেটে তো এই ক্ষেত্রে আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে জাস্ট সেটাকে বসাই দিবেন তো ইনসার্ট করার ক্ষেত্রে দেখবেন যে M.2 এর একটা অংশ আলাদা এটা কাট আউট দিয়ে আলাদা তো সেই অংশটা আমি নিচের দিকে রাখবো এরপর দেখে নিব যে M.2 স্ট্যান্ড অফটা ঠিক কোথায় বসাতে হবে কারণ M.2 বিভিন্ন ফর্ম ফ্যাক্টরের হয় তো যেমন 2280 এর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমার স্ট্যান্ড অফটা এখানে হবে তো মাদারবোর্ডে M.2 ইনস্টলের জন্য একটা স্ক্রু প্রোভাইড করা থাকবে একটা মানে ছোট একটা প্যাকেটের মধ্যে যেখানে স্ট্যান্ড অফ থাকবে আর স্ক্রু থাকবে তো M.2টাকে খুলে নিব খুলে ঠিক যেখানে স্ট্যান্ড অফটা বসাতে হবে সেখানে স্ট্যান্ড অফটা হাত দিয়ে ঘুরিয়ে বসিয়ে নিব এরপরে আবার M.2টা ইনসার্ট করে একটা স্ক্রু দিয়ে যেই স্ক্রুটা যেটা ছোট্ট একটা স্ক্রু প্রোভাইড করা আছে ওই স্ক্রু দিয়ে জাস্ট টাই করে দিব এরপরে যদি কোনো একটা শিল্ড মাদারবোর্ডে থেকে থাকে তো সেই শিল্ডটা বসানোর আগে অবশ্যই নিচের যে প্লাস্টিকটা আছে সেটাকে উঠিয়ে তারপরে বসাবো আর এই মাদারবোর্ডের ক্ষেত্রে কোনো শিল্ড নাই তো এটাকে জাস্ট এভাবেই ছেড়ে দিব তো এবার মাদারবোর্ডটা চ্যাসিসে বসাতে হবে বাট তার আগে অবশ্যই মাদারবোর্ডের বক্সে দেখবেন যে একটা আইও শিল্ড প্রোভাইড করা আছে এই আইও শিল্ডটা চ্যাসিসে ইনস্টল করতে হবে অনেক মাদারবোর্ড আছে যেগুলো আপনার প্রি ইনস্টল আইও শিল্ড থাকে বাট ম্যাক্সিমাম মাদারবোর্ডে আপনার একটু কম রেঞ্জের মাদারবোর্ডগুলোতে আপনার আইও শিল্ড আলাদা করে লাগাতে হয় চ্যাসিসে তো আইও শিল্ডটা এমনভাবে লাগাবো যাতে অডিও পোর্টগুলো নিচের দিকে থাকে তো এই ক্ষেত্রে প্রথমে মানে চ্যাসিসের ভিতর থেকে আইও শিল্ডটা লাগাতে হবে তো চারটা কর্নার অ্যালাইন করে জাস্ট প্রেস করে করে লাগাবো এর ফলে ক্লিক ক্লিক করে সাউন্ড হবে তো আইও শিল্ডটা লাগানোর পরে এরপর চ্যাসিসে আপনার স্ট্যান্ড অফ স্ক্রুটা ইনস্টল করতে হবে আপনার চ্যাসিসের সাথে যে স্ক্রুয়ের মানে একটা বক্সটা এসেছে যেখানে অনেক টাইপের স্ক্রু আছে সেখানে দেখবেন যে স্ট্যান্ড অফ দেওয়া আছে তো আপনার চ্যাসিসে বাই ডিফল্ট ATX মাদারবোর্ড ইনস্টল করার জন্য স্ট্যান্ড অফ ইনস্টল থাকবে বাট আপনি যদি একটা মাইক্রো ATX অথবা ATX মাদারবোর্ড ইনস্টল করেন আপনার চ্যাসিসে তাহলে দুইটা স্ট্যান্ড অফ ইনস্টল করতে হবে আর এই দুইটা স্ট্যান্ড অফ আপনি অবশ্যই ইনস্টল করবেন তার কারণ আপনি যদি না করেন তাহলে 24 পিন পাওয়ার কানেক্টরটা ইনসার্ট করতে অথবা খুলতে অনেক প্যারা হবে তো ইনস্টল করার ক্ষেত্রে আপনার ঠিক টপ রাইট কর্নারে একটা স্ট্যান্ড অফ আর ঠিক তার নিচে আরেকটা স্ট্যান্ড অফ জাস্ট হাত দিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেবেন তো এরপরে মাদারবোর্ডের উপরে যে CPU কুলারটা আছে ওইটাকে ধরে জাস্ট মাদারবোর্ডটা চ্যাসিসে বসাবো আর এমনভাবে বসাবো যাতে আইও যে অডিও পোর্টগুলো আছে আপনার চোখটা একদম ইয়াতে রাখবেন ওই আইও শিল্ডের দিকে রাখবেন তো অডিও পোর্ট মাদারবোর্ডের পিছনে যে অডিও পোর্টগুলো আছে সেগুলো যাতে আইও পোর্ট থেকে বের হয়ে আসে এমনভাবে মানে মাদারবোর্ডটা বসাবেন তো বাকি পোর্টগুলো বের হবে না জাস্ট অডিও পোর্টগুলো একদম বের হয়ে আসবে আর প্রত্যেকটা পোর্ট একদম সুন্দরভাবে অ্যালাইন হবে তো মাদারবোর্ডগুলোকে স্ক্রু করার জন্য যে হোলগুলো আছে নিচে স্ট্যান্ড অফগুলোকে দেখা যাবে এমনভাবে আপনার মানে মাদারবোর্ডটাকে অ্যালাইন করতে হবে তো জাস্ট ডানে বামে চাপিয়ে সুন্দরভাবে অ্যালাইন করবেন যাতে হোলগুলো থেকে আপনি স্ট্যান্ড অফগুলো দেখতে পারেন এরপরে আপনার চ্যাসিসের সাথে অনেকগুলো যে স্ক্রু প্রোভাইড করা আছে সেখানে 3 টাইপের স্ক্রু আছে এক টাইপের স্ক্রু যেটা স্ক্রুয়ের মাথায় একটা এক্সট্রা রাউন্ডেড একটা রিংয়ের মতো আছে তো এই স্ক্রুটা ইউজ হবে আপনার মাদারবোর্ডকে টাই করার জন্য তারপর আরেক ধরনের স্ক্রু আছে যেটার মাথাটা আপনার হেক্সাগনের মতো তো সেটা ইউজ হবে আপনার পাওয়ার সাপ্লাই ইনস্টলের ক্ষেত্রে আবার আরেক টাইপের স্ক্রু আছে যেটার মাথাটা একদম স্মুথ মানে কোনো এক্সট্রা রাউন্ডেড রিং বা হেক্সাগন কিছু না একদম স্মুথ ওইটা ইউজ হবে আপনার হার্ড ড্রাইভ আর SSD ইনস্টলের ক্ষেত্রে তো মাদারবোর্ড ইনস্টলের ক্ষেত্রে যেহেতু এই টাইপের স্ক্রুটা ইউজ হবে যেটার মাথায় আপনার একটা এক্সট্রা রাউন্ডের মতো অংশ আছে তো এই স্ক্রুগুলো নিব আর শুরুতেই যে কোনো একটা স্ক্রু একদম টাইট করে দিব না জাস্ট হালকা করে জাস্ট মানে স্ট্যান্ড অফের উপরে স্ক্রুগুলো মানে জাস্ট লাগাবো কারণ মাদারবোর্ডটাকে একটু ডানে বামে মুভ করতে হতে পারে যাতে স্ট্যান্ড অফটা আপনার হোলের নিচে আসে তো প্রথমে একটা স্ক্রুকে হালকা করে লাগাবো এভাবে প্রত্যেকটা স্ক্রু লাগাই নিব এরপর একে একে টাইট দিব আর টাইট কী পরিমাণ দিব সেটা হচ্ছে যে স্ক্রুগুলো নর্মালি লাগাতে লাগাতে আপনার দেখবেন যে একটা সময় আসবে যখন একটা এক্সট্রা ফোর্স দিতে হচ্ছে তো ওই ফোর্সটা জাস্ট দিব না নর্মাল ফোর্সে যতটুকু মানে টাইট করা যায় ওটুকুই টাইট দিব তো এবার আসবে চ্যাসিসে আপনার PSU ইনস্টলেশন তো এর ক্ষেত্রে PSUর ফ্যান যেটা আছে সেটা নিচের দিকে ফেস করবে এমনভাবে অ্যালাইন করে PSUটা বসাবেন আর স্ক্রুইংয়ের ক্ষেত্রে আপনার চ্যাসিসের সাথে এক টাইপের স্ক্রু আছে যেগুলোর মাথা হেক্সাগনের মতো তো ওই টাইপের স্ক্রুগুলো নিয়ে মিনিমাম 4টা বা 5টার মতো লাগে ওই স্ক্রুগুলো নিয়ে PSUটা চ্যাসিসের সাথে টাই করে দিবেন এবার আসবে চ্যাসিসে আপনার হার্ড ড্রাইভ অথবা SSD ইনস্টলেশন তো এটা ডিপেন্ড করে চ্যাসিস টু চ্যাসিসের উপরে কারণ এক এক চ্যাসিসে এক এক জায়গায় আপনার হার্ড ড্রাইভ লাগাতে হয় তো যেমন আমার চ্যাসিসের ক্ষেত্রে মানে ড্রয়ার সিস্টেম জাস্ট ড্রয়ারটা একটা বের করে এরপরে হার্ড ড্রাইভটা ঠিকমতো বসিয়ে দুই সাইডে চারটা স্ক্রু লাগিয়ে দিব। তো আর এই চ্যাসিসের ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে যে মানে হার্ড ড্রাইভটা একদম নিচে হবে আর স্ক্রু লাগাতে হবে একদম চ্যাসিসের নিচ থেকে। তো এক এক চ্যাসিসের ক্ষেত্রে এক এক রকম। তো স্ক্রুইংয়ের ক্ষেত্রে আপনি এই টাইপের স্ক্রুগুলো ব্যবহার করবেন যেগুলোর মাথা একদম স্মুথ, কোনো এক্সট্রা রাউন্ডেড রিং অথবা হেক্সাগনের মতো না। এমনভাবে হার্ড ড্রাইভটা চ্যাসিসের সাথে লাগাবেন যাতে হার্ড ড্রাইভের পিছনের পোর্টগুলো বাইরের দিকে থাকে, কারণ আপনার কানেকশনগুলো দিতে হবে। আর এসএসডি ইনস্টলেশনও সেম একদম, আনলেস ইউ আর ইনস্টলিং আ M.2। তো এবার আসবে সকল প্রকার ওয়্যার কানেকশন। তো ওয়্যারগুলো চ্যাসিসের কাট আউট থেকে এমনভাবে আনতে হবে যাতে খুব কম পরিমাণ তার এনেই আপনি কানেকশনটা দিতে পারেন, আর বাকি যে এক্সট্রা তারগুলো থাকবে সেগুলো আপনার পিছনে আবার নিয়ে যাবেন। কারণ আপনি যতটা সম্ভব আপনার ফ্রন্ট প্যানেলটাকে একদম ক্লিন রাখবেন। আপনার যত নিউক্লিয়াসের ক্রোমোজোম বানাতে হয় সেটা আপনার পিছনের প্যানেলটাকে রাখবেন। আপনার ফ্রন্ট প্যানেল যতটা ক্লিন থাকবে আপনার এয়ার ফ্লোটা তত ভালো হবে। তো প্রথমে 24 পিন কানেক্টরটাকে নিয়ে আসবো। তো 24 পিন কানেক্টরটাকে চিনা খুবই ইজি, কারণ এটা পাওয়ার সাপ্লাইয়ের সবচেয়ে বড় একটা কানেক্টর। আর এটা মাদারবোর্ডের কোথায় ইনসার্ট হবে সেটা চিনাও খুব ইজি। মাদারবোর্ডের সবচেয়ে বড় যে হেডারটা আছে 24 পিন, এখানেই সেটা ইনসার্ট হবে। তো এটা মাদারবোর্ডের 24 পিন হেডারের কোনো কাছে যদি কোনো চ্যাসিস কাট আউট থাকে ঠিক ওটা দিয়ে আনবো। আর দেখবেন যে কানেক্টরের গায়ে একটা ক্লিপ আছে, আর ঠিক মাদারবোর্ডে হেডারের একপাশে একটা খাজের মতো অংশ আছে। তো এমনভাবেই ওই আপনি কানেক্টরটাকে লাগাবেন যাতে ক্লিপটা ওই খাজে আটকে যায়। 24 পিনটাকে মাদারবোর্ডে লাগানো একটু প্যারাদায়ক, কারণ এটা অনেক বড় একটা কানেক্টর আর এটা একটু হার্ড আর কি। তো মানে একবারে না চেপে একদম এক কোণা থেকে শুরু করে আস্তে আস্তে একদম মানে প্রেস করে করে আসবেন, আর এখানে একটু ফোর্স অ্যাপ্লাই করা লাগে। এবার আসবে CPU পাওয়ার কানেক্টর। এটা একটা 8 পিন কানেক্টর। এটা আপনি দেখবেন যে পাওয়ার সাপ্লাই আপনার এখানে এই কানেক্টরে CPU লেখা আছে, বা আপনি এমনিও বুঝতে পারবেন যে এটা 8 পিন কানেক্টর আপনার পাওয়ার সাপ্লাইয়ের। ভুলেও কোনো PCIe কেবল নিয়েন না। PCIe কেবল হচ্ছে আপনার GPU-কে পাওয়ার দেওয়ার জন্য। সেটা আপনার 6 পিনের হয় আর 2 পিন আলাদা থাকে, মানে ঠিক 6 পিনের সাথে এটা 2 পিন আলাদা করে থাকে, কারণ কিছু জিপিওতে আপনার 6 পিন লাগে, আবার কিছু জিপিওতে আপনার 8 পিন লাগে। দেখবেন যে একটা 8 পিনের একটা কানেক্টর আছে আপনার, 8 পিনের একটা কানেক্টর আছে আপনার পাওয়ার সাপ্লাই থেকে। ওই কানেক্টরটা আপনার মাদারবোর্ডের CPU পাওয়ার কানেক্টরে যাবে। আর মাদারবোর্ডের CPU পাওয়ার কানেক্টরটা আপনার ঠিক টপ লেফট কর্নারেই থাকে, একদম টপ লেফট কর্নারে। আর এটা কিভাবে যাবে সেটা হচ্ছে, এটাতে একটা দেখবেন যে ক্লিপের মতো অংশ আছে, মাদারবোর্ডে হেডারও একটা খাজের মতো অংশ আছে। তো ওই ক্লিপ আর খাজ যাতে একদম একসাথে মিলে যায় এমনভাবে অ্যালাইন করে জিনিসটাকে লাগাবেন, আর বাড়তি তারটা পিছনে আপনি সরাই দেবেন। এবার আসবে ফ্রন্ট প্যানেল কানেক্টর। এটা খুবই প্যারাদায়ক, কারণ এই কানেক্টরগুলো খুবই ছোট ছোট, আর এগুলো চ্যাসিসের মধ্যে ঢুকে লাগানোটা একটু টাফ। তো ফ্রন্ট প্যানেল কানেক্টর আপনার মাদারবোর্ডে একটা 9 পিন হেডার আছে, যেটা টপ রাইট একটা পিন নাই। মানে টোটাল আপনি যদি 10 পিন চিন্তা করেন তাহলে টপ রাইট একটা পিন নাই, টোটাল 9 পিন হেডার। এটা আপনার মাদারবোর্ডে কোথায় আছে সেটা আপনি এই পেজ থেকে বুঝে নিতে পারবেন। সেটা সংক্ষেপে লেখা থাকবে FP বা কিছু। FP মানে ফ্রন্ট প্যানেল। আপনার চ্যাসিস থেকে যে তারগুলো এসেছে সেখানে একটা তার আসবে যেখানে অনেকগুলো ছোট ছোট কানেক্টর আলাদা থাকবে। একটা হচ্ছে আপনার 2 পিনের পাওয়ার সুইচ কানেক্টর, একটা হচ্ছে আপনার 1 পিন আলাদা পাওয়ার LED প্লাস, পাওয়ার LED মাইনাস, তারপর হার্ড ড্রাইভ LED প্লাস মাইনাস, এটা 2 পিন একটা কানেক্টর। আবার রিসেট সুইচ যাতে কাজ করে সেটার জন্য একটা কানেক্টর এসেছে 2 পিনের। তো এই 8টা জিনিস আপনার ওই 9 পিনের একটা হেডারে যে বসবে, একটা পিন ফাঁকা থাকবে। তো আপনার মাদারবোর্ডের এই পেজটা খুবই ইম্পর্টেন্ট আপনার এই মানে এই স্টেপটার ক্ষেত্রে। তাও যদি না থাকে আপনি গুগল করে আপনার ম্যানুয়ালটা বের করে নিতে পারবেন, বা ম্যাক্সিমাম মাদারবোর্ডে এই রকমভাবেই সাজানো থাকে। সেটা হচ্ছে প্রথম যে হেডারটা সেটা হচ্ছে আপনার পাওয়ার LED প্লাস, আর প্লাসে সবসময় আপনার প্লাসটাই যাবে। তো আপনি দেখবেন যে আপনার চ্যাসিস থেকে যে তারগুলো এসেছে ওখানে ওই কানেক্টরের গায়ে লেখা আছে পাওয়ার LED প্লাস হেডারে আপনি প্লাসটা বসাবেন, দেন আপনি পাওয়ার LED মাইনাসটা বসাবেন। এরপরে ঠিক তার নিচের 2টা পোর্ট হচ্ছে, প্রথমটা হচ্ছে হার্ড ড্রাইভ LED প্লাস আর পরেরটা হচ্ছে মাইনাস। তো হার্ড ড্রাইভ LEDটা 2 পিনের কানেক্টর একসাথে। তো সেটাকে ঘুরালে দেখবেন যে একটা সাইডে একটা অ্যারো আছে। তো ওই অ্যারোটা যেই সাইডে আছে ওটা হচ্ছে প্লাস। তো প্লাসটা যাতে প্লাসের দিকে বসে, তো এমনভাবে জিনিসটাকে বসাতে হবে। নিচের 2টা আপনার হার্ড ড্রাইভ LED প্লাস মাইনাস গেল। এরপরে উপরে আবার 2টা হচ্ছে আপনার পাওয়ার সুইচ প্লাস আর মাইনাস। তো প্রথমে আপনার এক্ষেত্রে আপনার পাওয়ার সুইচটা আপনার 2 পিন একটা কানেক্টরে আসবে, আর ঘুরিয়ে দেখবেন যে একটা সাইডে একটা অ্যারো আছে। তো অ্যারোটা যাতে আপনার প্রথম মানে পাওয়ার সুইচ কানেক্টরের প্রথমটাতে বসে, মানে প্লাসে যাতে প্লাসটা বসে। এরপর হচ্ছে আপনার রিসেট বাটনটা যাতে কাজ করে সেটার জন্য 2 পিনের একটা কানেক্টর এসেছে। তো এই ক্ষেত্রে আবার হার্ড ড্রাইভ LED পাশের 2টা, প্রথমটা হচ্ছে আপনার রিসেট মাইনাস, এরপর হচ্ছে আপনার রিসেট প্লাস। তো আপনি যদি রিসেট কানেক্টরটাকে ঘোরান তাহলে দেখবেন যেটা অ্যারো আছে, তো যেখানে অ্যারো আছে সেটা হচ্ছে প্লাস, তো প্লাসটা প্লাসে বসবে। এভাবে আপনি 8টা কানেক্টরকে কানেক্ট করবেন ওই একটা হেডারে। তো আমি আপনাদের এটা বোঝার সুবিধার্থে, দেখানোর সুবিধার্থে এটা চ্যাসিসের বাইরে করিয়ে দেখিয়েছি, বাট আপনারা এটা মাদারবোর্ডটাকে চ্যাসিসে ইনসার্ট করার পরই লাগাবেন। তো সেক্ষেত্রে এটা একটু মানে প্যারাদায়ক, কারণ চ্যাসিসের মধ্যে ঢুকেই ছোটো ছোটো কানেক্টরগুলো লাগানো আর কি একটু টাফ। তো ফ্রন্ট প্যানেলে আরও 3টা হেডার আছে। একটা হচ্ছে আপনার অডিও, আপনার যে চ্যাসিসের উপরে যে অডিও পোর্টগুলো আছে সেগুলো যাতে কাজ করে সেটার জন্য একটা অডিও কানেক্টর, তারপরে উপরে যে ইউএসবি পোর্টগুলো আছে সেগুলো যাতে কাজ করে সেটার জন্য একটা ইউএসবি কানেক্টর, আর আপনার চ্যাসিসে কোনো যদি ইউএসবি 3.0 থাকে তো সেটার জন্য একটা আলাদা ইউএসবি 3.0 কানেক্টর আছে। তো ফার্স্টে আপনি অডিও পোর্ট, তো অডিও পোর্টটা কীভাবে চিনবেন সেটা দেখবেন যে আপনি আপনার মাদারবোর্ডে এই পেজ থেকেও দেখতে পারবেন যে AUD লেখা থাকবে, বা আপনি দেখতে পারেন যে একটা 9 পিন হেডার যেটা হচ্ছে যেটার টপ রোয়ের লাস্টের আগের পিনটা নেই। তো আপনি যদি আপনার অডিও কানেক্টরটা দেখেন সেখানেও দেখবেন যে টপ রোয়ের লাস্টের আগের পিনটা নাই। তো এমনভাবে সেটাকে ইনসার্ট করবেন যাতে নো পিন মানে মিলে যায় আর কি, নাহলে সেটা ঢুকবেই তো না। এরপর আসবে যে আপনার ইউএসবি কানেক্টরের ক্ষেত্রে দেখবেন যে আপনার মাদারবোর্ডে হেডারে যে বটম রোয়ের একটা লাস্টের পিনটা নেই, তো ইউএসবি কানেক্টরও দেখবেন যে লাস্টের পিনটা নেই। তো এটাকে নো পিন অ্যালাইন করে এমনভাবে অ্যালাইন করে বসাবেন। এরপরে আসবে হচ্ছে আপনার ইউএসবি 3.0 যদি আপনার চ্যাসিসে থাকে। তো এটা আপনার মাদারবোর্ডে চিনা খুবই সহজ, সেটা হচ্ছে আপনার ওই কানেক্টরে দেখবেন একটা খাঁজের মতো অংশ আছে, আর হেডারে দেখবেন যে একটা মানে কাট আউট আছে। তো এইটাকে অ্যালাইন করে বসাতে হবে। তো এবার আসবে হার্ড ড্রাইভ আর SSD কানেক্ট করার পালা। PSU থেকে এই SATA পাওয়ার কেবলটা আপনার নিতে হবে, যেটা দেখতে একদম চ্যাপ্টা। তো এটা দিয়ে আপনি হার্ড ড্রাইভ আর SSDকে পাওয়ার দিবেন। তো সেক্ষেত্রে আপনার হার্ড ড্রাইভের পিছনে যতগুলো পোর্ট আছে ঠিক প্রথম পোর্টটাতে এই SATA পোর্টটা যাবে, আর এটা একভাবেই ঢুকবে, মানে আপনি চাইলে এটা অন্যভাবে ঢুকাতে পারবেন না, একভাবেই ঢুকবে। যদি একটু মানে একভাবে ঢুকিয়ে দেখেন যদি না ঢুকে তাহলে এটাকে ঘুরিয়ে আরেকভাবে ট্রাই করবেন। তো প্রথম পোর্টটা আপনার SATA পাওয়ার কেবল গেল। এরপরে মাদারবোর্ডের বক্সে দেখবেন যে দুইটা SATA কেবল আছে যেটার একটা মাথা মানে বাঁকানো। তো এই বাঁকানো মাথাটা আপনার হার্ড ড্রাইভের 2nd পোর্টে লাগবে। এই 2 SATA কেবল একই অ্যাকচুয়ালি, বাট ওই বাঁকাটা দিয়ে আপনার হার্ড ড্রাইভকে কানেক্ট করে, আর আরেক মাথা আপনার মাদারবোর্ডে কানেক্ট হবে। তো সেটা পরে আসতেছি। এই চ্যাসিসের ক্ষেত্রে মানে নিচে মানে কোনো জায়গাই নেই, তো সেক্ষেত্রে আমি ওই মানে 2 মাথাই সোজা এই SATA কেবলটা ইউজ করেছি, মানে একটা ইউজ করলেই হলো, এটা কোনো সমস্যা না। তো আপনার যে বাঁকানো SATA কেবলটা আছে তো সেই বাঁকানো মাথাটা আপনার হার্ড ড্রাইভের এই 2nd পোর্টে লাগাবেন। তো এটাও ঠিক একভাবেই যাবে, আপনি চাইলে অন্যভাবে এটা ঢুকাতে পারবেন না। তো এটা আরেকটা মাথা আপনার মাদারবোর্ডের SATA পোর্টে যাবে। তো আমার মাদারবোর্ডে 6টা SATA পোর্ট আছে, তো আমি যে কোনো একটাতে লাগাবো, বাট এখানে একটা বাট আছে, সেটা হচ্ছে আমি যদি আমার মাদারবোর্ডের এখানে আমার ম্যানুয়ালে ক্লিয়ারলি লেখা আছে, আমি যদি কোনো একটা M.2 ইউজ করি তাহলে SATA 5 and 6 এই 2টা SATA পোর্ট ডিসেবল হয়ে যাবে। মানে আমি যদি কোনো একটা হার্ড ড্রাইভ এই 5 and 6-এ কানেক্ট করি আর একটা M.2 লাগাই তাহলে আমার হার্ড ড্রাইভটা শো করবে না। তার কারণ হচ্ছে আমার M.2-টা এই 5 আর 6 লেনটাকে ইউজ করবে তখন। তাহলে আমার বাকি যে 4টা আছে আমি 4টার যে কোনো একটাতে লাগাই দেবো, কোনো সমস্যা নেই। তো আপনি যদি কোনো একটা M.2 ইউজ করেন তাহলে প্লিজ আপনার মাদারবোর্ডের ম্যানুয়ালে এই জিনিসটা দেখেন যে কোন SATA পোর্টটা ডিসেবল হয়ে যাবে, তো ওইটাকে ছেড়ে বাকিগুলোতে লাগান। তো আপনি আপনার হার্ড ড্রাইভটাকে SATA কেবল দিয়ে কানেক্ট করবেন, আর ঠিক আরেকটা মাথা আপনার মাদারবোর্ডের SATA পোর্টে লাগাবেন। তো আপনি যে কোনো SATA পোর্ট ইউজ করতে পারেন, বাট আপনি যদি কোনোটা M.2 ইউজ করেন তাহলে দেখে নেবেন যে কোনটাই মানে ডিসেবল হয়ে যাবে আর কি, তো ওগুলোকে ছেড়ে বাকিগুলো আর কি ইউজ করবেন। SSD কানেকশনের ক্ষেত্রেও সেম, প্রথমটা হচ্ছে আপনার SATA পাওয়ার দিয়ে পাওয়ার দিবেন, পরের পোর্টটা হচ্ছে SATA পোর্ট আর কি। তো একটা SATA কেবল নিয়ে এক মাথা আপনার SSDতে যাবে, আর এক মাথা আপনার মাদারবোর্ডের SATA পোর্টে যাবে। তো এখন যদি কোনো ফ্যান থাকে চ্যাসিসে তাহলে ওগুলো কীভাবে কানেক্ট করবেন? যেমন এই চ্যাসিসের ক্ষেত্রে আপনার 3টা LED ফ্যান আছে, যেগুলো একটা মোলেক্স দিয়ে একসাথে করা আছে। আমি জাস্ট একটা মোলেক্স কানেক্টর দিয়ে মানে একটা পাওয়ার সাপ্লাই থেকে একটা মোলেক্স কানেক্টর দিয়ে সেটাকে পাওয়ার দিয়ে দিয়েছি। বাট আপনি যদি কোনো RGB, ARGB, non-RGB কোনো ফ্যান পারচেস করেন আর সেগুলো যদি কানেক্ট করতে চান তাহলে আমার উপরের এই ভিডিওটা দেখে আসবেন, সেখানে আমি ফ্যান নিয়ে বিস্তারিত কথা বলেছি। RGB ফ্যান, ARGB ফ্যান, non-RGB ফ্যান এগুলো কীভাবে কানেক্ট করবেন আপনার মাদারবোর্ডে। তো এবার সবশেষে আপনার সব ধরনের কানেকশান দেওয়ার পরে বিল শেষে এবার আসবে GPU ইনস্টলেশন। তো এটা সবার জন্য না, যদি আপনার বিল্ডে GPU থাকে তাহলে এই স্টেপে আপনি GPUটা মানে PCতে জাস্ট ইনস্টল করবেন। তো এটা কিভাবে করবেন সেটা আমার উপরের এই ভিডিওতে দেখানো আছে। তো तो बुट करार आगे जस्ट हमें ऊपर भिडियो देखे जस्ट जिपिटा जस्ट इन्स्टल कर नीबें। तो एबार आसबे पिसी बुटर पाला। बाट पिसी बुट करार आगे एक अवश्य यूएसबी बुटेबल पेन ड्राइव जेखाने विंडोज थाकबे सेटा मादारबोर्डेर पिछने जेकोनो एकटा यूएसबी पोर्टे लागिए देन आपनार एचडीएमआई पोर्ट जो आपनार पिसिते जिपियू थाके ताहले एचडीएमआई पोर्टटा आपनार जिपियूते लागाबेन और जो आपनार एचडीएमआई माने जिपियू ना थाके ताहले एचडीएमआईटा मादारबोर्डे लागाबेन देन आपनार कीबोर्ड माउस एई दुइटा जिनिस लागिए देन पिसिटा बुट करबेन। और अवश्य बुटेबल पेन ड्राइवटा पिसिते लागानो थाकते होबे। एरपर पिसिते विंडोज सेटआप दिए दिबेन दैट्स अल। एखन बुटेबल पेन ड्राइव किभाबे बानाबेन विंडोज किभाबे दिबेन एटा एकटा आबार आलादा आलादा प्रोसेस। तो आमार ऊपरेर एई भिडियोटा देखे आपनि एकटा बुटेबल पेन ड्राइव बानातेओ पारबेन आबार विंडोज किभाबे देय एटाओ बुझते पारबेन। तो आमी बुझते पारतेछि आमी अनेकगुलो भिडियो रेफारेंस दितेछि बाट बिलिव मी एई टपिकगुलो एकदम आलादा। तो एई भिडियो नाले कोनो शेषई होबे ना। तो आपनि किभाबे विंडोज दिबेन बुटेबल पेन ड्राइव बानाबेन एटा एकटा आलादा प्रोसेस, एटा जिपिओ इन्स्टलेशन एटा एकटा आलादा प्रोसेस, आबार फैन फैन निये तो विस्तार काहिनी आछे। तो एगुलो एकटा आलादा प्रोसेस। तो आमार एई तीनटा भिडियो आपनि देखे आसते पारेन। तो पिसी भालोभाबे बुट देওয়ার পরে উইন্ডোজ সেটআপ দেওয়ার পরে এবার সবশেষে আপনার পিছনে যে তারগুলো আছে যেগুলো একদম জটলা বাঁধানো আছে এগুলাকে আপনি আপনার মতো করে ম্যানেজ করবেন, জিপ টাই দিয়ে টাইট দিবেন, মানে সুন্দরভাবে ম্যানেজ করবেন যাতে সহজে প্যানেলটাকে লাগানো যায়। আপনার যত ধরনের তার আছে ওগুলোকে টান দিয়ে আপনার পিছনের প্যানেলে রাখবেন যেটাকে দেখা যায় না। আর আপনার যেই প্যানেলটাকে দেখা যাবে সাইড প্যানেল যেটাকে দেখা যায় ওটাকে যতটা সম্ভব ক্লিন রাখবেন তাহলে এয়ারফ্লোটা ভালো পাবেন। তো এই কেবলগুলো কিভাবে আপনি ম্যানেজ করবেন, জিপ টাই দিয়ে কিভাবে আটকাবেন এটা ইটস আপ টু ইউ। এটা আপনি আপনার মতো করে ম্যানেজ করবেন, সুন্দরভাবে ম্যানেজ করবেন যাতে সহজেই প্যানেলটাকে লাগানো যায়। তো আমি একটা ভিডিওতে যতটা সম্ভব ইনফরমেশন দিয়ে আপনাকে হেল্প করার ট্রাই করেছি যাতে আপনার ফার্স্ট বিল্ডটা অনেক সিম্পল হয়। তো আমার ক্ষেত্রে দেখা গেছে যে এই ইনফরমেশনগুলো অনেক সেপারেট ভিডিওতে আমি দেখে আর কি শিখেছি। তো ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের হেল্প করবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, স্টে টিউন, আসসালামু আলাইকুম।